নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত, ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমাদের জ্যোতিষ আলোচনা। আমি শান্তনু শাস্ত্রী, আধুনিক জ্যোতিষ এর এই ক্লাস অর্থাৎ অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি সিরিজের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জ্যোতিষ শিক্ষা, বিচার, পরামর্শ, প্রতিকার, আলোচনার জন্য আপনারা ঋষিবাণী ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজিতে যোগাযোগ করতে পারেন। ফোন করতে পারেন সরাসরি 9804883224 নম্বরে, অথবা মেল পাঠাতে পারেন shantanushastri@gmail.com এই মেল অ্যাড্রেসে, অথবা আমাদের ওয়েবসাইট www.astroriva.com এখানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত সম্পূর্ণ সমগ্র তথ্য পেতে পারেন। শুরু করছি আজকের আমাদের জ্যোতিষ আলোচনার ক্লাস। আমাদের আজকের বিষয় মিউচুয়াল এফেক্ট অফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ফর ডিস্টারবেন্স ইন ইস্যু। মিউচুয়াল এফেক্ট অর্থাৎ পারস্পরিক প্রভাব অফ হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর পারস্পরিক প্রভাব ইন ডিস্টারবেন্স অফ ইস্যু অর্থাৎ সন্তান উৎপাদনের ক্ষেত্রে যে সমস্যা দেখা দেয়, এর ক্ষেত্রে বা এই এর মধ্যে বা এই ব্যাপারে স্ত্রীর ছকে যে দোষ থাকে বা স্বামীর ছকে যে দোষ থাকে, পরস্পরের ছক তাদের সেই দোষের উপর ধনাত্মক বা ঋণাত্মক কী ধরনের প্রভাব বিস্তার করে, এটি আমরা আজকের এই জন্মছকে বা এই কুণ্ডলিতে আলোচনা করব। আমাদের সঙ্গে আমাদের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন একজন ভদ্রমহিলা বা ওয়াইফ। তার ডেট অফ বার্থ 2/5/1986, সকালবেলা 11:30 কৃষ্ণনগরে জন্ম, এবং হাজব্যান্ড বা পুরুষ ছক তার জন্ম 5/11/1973, 11:59 AM এবং জন্মস্থান কলকাতা। এই জন্ম ছক দুটিকে নিয়ে আমরা ডিসকাস করব আমাদের আজকের এই ক্লাসে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভাগে জন্ম ছকটি করা হয়েছে। একটি আভ্যন্তরীণ বৃত্ত, সাদা রং করা গোলটি, আরেকটি হচ্ছে বহির্বৃত্ত, যেটি একটু সামান্য পিঙ্ক টাইপের বা একটু ঘোলাটে টাইপের রং করা রয়েছে। এই ঘোলাটে রং করা যে পার্টটি রয়েছে, এটি হলো পুরুষ জাতকের জন্মছক, এবং ভেতরের যে আভ্যন্তরীণ বৃত্তটি রয়েছে, এটি হলো ফিমেল জাতকের জন্মছক। এটিকে আমরা একটু মেনশন করে দিই, এবং এই পাশের যেটি রয়েছে, এটি হলো ফিমেল জাতক বা ভদ্রমহিলার ওয়াইফের হরোস্কোপ। এবার আমরা দেখব যে একজনের ভদ্রমহিলার লগ্ন হলো কর্কট। চতুর্থ ভাবে তুলা রাশিতে অবস্থান করেছে কেতু। পঞ্চম ভাবে অবস্থিত বক্রী শনি। ষষ্ঠে অবস্থিত মঙ্গল। সপ্তম ভাবে কোনো গ্রহ নেই। অষ্টমে চন্দ্র বৃহস্পতি। নবমে অবস্থিত বুধ, নিচস্থ বুধ। দশম ভাবে অবস্থিত উচ্চস্থ রবি এবং তার সঙ্গে রাহু, এবং একাদশ ভাবে সক্ষেত্রী শুক্র। তাহলে যদি আমরা প্রথমেই বিচার করি পঞ্চম ভাবটি নিয়ে, এখানে লেখা রয়েছে বিচার্য ভাবগুলি। মেয়েদের ক্ষেত্রে পঞ্চম বৃহস্পতি, শুক্র মঙ্গল, পঞ্চম ষষ্ঠ সপ্তম, এবং এর সাথে লিব্রা বা তুলা এবং স্কর্পিও বা বৃশ্চিক। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে লিব্রা, এবং ছেলেদের ক্ষেত্রে বিশেষভাবে স্কর্পিও। পঞ্চম ভাবে যদি আমরা বিচার করি, এই ক্ষেত্রে এই লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবাধিপতি গ্রহ শনি এক্ষেত্রে অবস্থান করেছে। বিচারের পূর্বে আমরা ছেলেটির ছকটিকেও একটু ডিসকাস করে নিই, তারপরে আমরা স্টার্ট করব বিচার। ছেলেটির লগ্ন হলো মকর।
22 নম্বর নক্ষত্র, লগ্নে বৃহস্পতি, সেও 22 নম্বর নক্ষত্রে। দ্বিতীয় ভাবে অবস্থান করেছে চন্দ্র, চতুর্থ ভাবে বক্রী মঙ্গল সক্ষেত্রী, কেতু সে রয়েছে ষষ্ঠ ভাবে বক্রী শনি যুক্ত হয়ে মিথুন রাশিতে, কর্কট রাশি ফাঁকা, রবি নিচস্থ হয়েছে তুলা রাশিতে। বক্রী বুধ সে রয়েছে, বক্রী বুধ অবস্থান করেছে বৃশ্চিক রাশিতে, এবং দ্বাদশে অবস্থান করেছে শুক্র 19 নম্বর নক্ষত্রে এবং রাহু সেও 19 নম্বর নক্ষত্রে। এবার আমরা দেখি জন্ম ছকে মেয়েটির পঞ্চম ভাব বা বৃহস্পতি এরা কি অবস্থায় রয়েছে, এবং ছেলেটির জন্ম ছক সেখানে এই গ্রহাবস্থানগুলি কি অবস্থায় রয়েছে, আবার ছেলেটির ক্ষেত্রে জন্ম বা সন্তান সহায়ক ভাবগুলি মেয়েটির জন্ম ছকে আদৌ পীড়িত কিনা। তাহলে প্রথমে আমরা শুরু করি মেয়েটির জন্মলগ্ন থেকে। মেয়েটির জন্মলগ্ন হলো কর্কট, পঞ্চম ভাবে অবস্থিত বক্রী শনি, পঞ্চমপতি মঙ্গল সে ষষ্ঠ ভাবে অবস্থান করেছে, আবার বৃহস্পতি সে এক্ষেত্রে অষ্টমস্থ। তাহলে পঞ্চম ভাব এবং বৃহস্পতি, পঞ্চম পতির অবস্থান ষষ্ঠে, পঞ্চম ভাবে বক্রী শনি এই অবস্থায় রয়েছে, অর্থাৎ বৃশ্চিক রাশিটি কিন্তু এক্ষেত্রে বেশ পীড়িত। এবার যদি আমরা ছেলেটির জন্ম ছক নিয়ে আলোচনা করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বৃশ্চিক রাশিটিতে ছেলেটির ক্ষেত্রে বক্রী বুধ বসে রয়েছে, ফলে মেয়েটির যে পঞ্চম ভাবটি পীড়িত হলো, মেয়েটির পঞ্চম ভাবাধিকভাবে অবস্থিত শনি থাকার জন্য সন্তান ধারণে বিলম্ব সৃষ্টি হলো, সেখানে বক্রী বুধ এই ক্লিপ গ্রহটি বসার কারণে সমস্যা বাড়ল। আবার এই ক্ষেত্রে বক্রী মঙ্গলের দৃষ্টি পড়ায় ছেলেটির ক্ষেত্রে বক্রী মঙ্গল তার দৃষ্টি রয়েছে এই বৃশ্চিক রাশিতে, অষ্টম দৃষ্টি, এর ফলে সমস্যা কিন্তু আরও বৃদ্ধি পেল। ফলে ছেলেটির ছকের দ্বারা মেয়েটির ছকে পঞ্চম ভাবের যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পেল। এরপরে যদি বৃহস্পতিকে আমরা দেখি, মেয়েটির জন্ম ছকে বৃহস্পতি অবস্থান করেছে অষ্টম ভাবে, ফলে পুত্র কারক গ্রহ বা সন্তান কারক গ্রহ বৃহস্পতি সে কিন্তু পীড়িত হয়েছে। আবার ছেলেটির জন্ম ছকে যদি আমরা দেখি, এই বৃহস্পতিটির উপর ছেলেটির জন্ম ছকের কেতুর দৃষ্টি বর্তমান। ছেলেটির জন্ম ছক থেকে উচ্চস্থ কেতু এই বৃহস্পতির উপর দৃষ্টি দিয়েছে, ফলে এই ছেলেটির সাথে এই মেয়েটির বিবাহ সন্তান উৎপাদনের পক্ষে এই প্রথম ভাগটির বিচারে প্রতিকূল অর্থাৎ অনুকূল নয়। এরপরে আমরা বিচার করব শুক্র, এরপরে আমরা বিচার করব শুক্র এবং মঙ্গল। মেয়েটির জন্ম ছকে শুক্রের অবস্থান একাদশে সক্ষেত্রী হয়ে, এই জায়গাটিতে কিন্তু বিশেষ কোনো সমস্যা সৃষ্টি হয়নি। এই শুক্রের উপর বক্রী শনির দৃষ্টি রয়েছে, আবার এই শুক্রের উপর বক্রী বুধ সেও কিন্তু ছেলেটির জন্মছক থেকে কিছু প্রভাব বিস্তার করছে। তা হলেও শুক্র যেহেতু মেয়েটির জন্মছকের সক্ষেত্রী, সুতরাং এটিকে পীড়িত বলা যাবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল। মঙ্গল অবস্থান করেছে ষষ্ঠ ভাবে অগ্নিরাশিতে 20 নম্বর নক্ষত্রে। মেয়েটির জন্মছকে মঙ্গল কিন্তু এক্ষেত্রে রাহু দ্বারা দৃষ্ট, মেষ রাশিতে অবস্থান করে রাহু মেয়েটির জন্মছকে মঙ্গলের উপর দৃষ্টি দিয়েছে। যেই মুহূর্তে ছেলেটির সাথে মেয়েটির বিয়ে হলো, তখন কিন্তু এর উপরে রাহুর প্রভাব পড়ল, অর্থাৎ রাহুর প্রভাব আগে যেটি ছিল সেটি আরও বৃদ্ধি পেল, তার উপরে
বকরি শনির দৃষ্টি এসে অ্যাড হলো। এই অবস্থায় মঙ্গলের বলবত্তা কিন্তু হ্রাস পেল, বা মঙ্গলের কুপ্রভাব যদি আমরা বলি সেটি বাড়ল। আবার এটি জাতিকার ক্ষেত্রে ষষ্ঠভাবে ছিল মঙ্গল, তার উপরে ছিল রাহুর দৃষ্টি, ফলে ইউটেরাস ওরিয়েন্টেড সামান্য ডিস্টারবেন্স থাকার কথা। এইবার যেই মুহূর্তে এই ঘরটার সঙ্গে কেতু যুক্ত শনির দৃষ্টি পড়ল, আবার ছেলেটির জন্মছকের রাহুর কানেকশন হলো, সঙ্গে সঙ্গে কিন্তু এই ইউটেরাসের যে প্রবলেম ছিল তাতে কমপ্লিকেশন বেড়ে গেল। ফলে এই ছেলেটির সঙ্গে এই মেয়েটির যে মিলন ঘটল, এটি কিন্তু সুসন্তান উৎপাদনের পক্ষে প্রতিকূলতা সৃষ্টি করল। এবার যদি আমরা সপ্তম ভাবের বিচার করি, সপ্তম ভাব হলো ইউটেরাস বা ইউটেরাসের শেষাংশ এবং সার্ভিক্স অর্থাৎ জরায়ু কণ্ঠ। এই অংশটি যদি আমরা বিচার করি, এই ক্ষেত্রে মেয়েটির জন্মছকে এই ভাবটির অধিপতি হলো শনি। সে নিজের নক্ষত্রে বকরি হয়ে পঞ্চমে অবস্থান করেছে এবং সপ্তম ভাবে দৃষ্টি দিয়েছে। পঞ্চম ভাবে শনি দৃষ্টি দিয়েছে। এই ব্যাপারটি বা এই ঘটনাটি কিন্তু মেয়েটির ক্ষেত্রে সন্তান প্রসব হওয়ায় বা সন্তানের ক্ষেত্রে কিছু বিলম্ব সৃষ্টি করবে। এইখানে ছেলেটির জন্মছকে অবস্থান করেছে নিচস্থ বৃহস্পতি, তার উপরে দৃষ্টি দিয়েছে রাহু। ফলে এই সপ্তম ভাবটির বিচারেও কিন্তু ছেলেটিকে বিয়ে করার ফলে মেয়েটির সন্তান সহায়ক ভাবগুলির কোনোটিই কিন্তু স্ট্রেংথ পাচ্ছে না। মেয়েটির জন্মছকে যদি এবার আমরা তুলা রাশিকে বিচার করি, তুলা রাশিকে বিচার করলে মেয়েটির জন্মছকে কেতু অবস্থিত তুলা রাশিতে, ফলে জনন অঙ্গ সংক্রান্ত একটি কমপ্লিকেশনের সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেইখানে মেয়েটির জন্মছকে চলে এলো, তার দৃষ্টি রয়েছে মেয়েটির জন্মছকে রাহু এবং রবির। যেই মুহূর্তে ছেলেটির সঙ্গে এর কানেকশন হলো, এইখানে যুক্ত হলো আরও কয়েকটি গ্রহ, যেমন হলো মঙ্গল, বকরি মঙ্গল এবং রবি রাহু তো ছিলই, তার সঙ্গে এই রবির প্রভাব আরও বৃদ্ধি পাবে। এবং ছেলেটির জন্মছকে রবি যেহেতু এক্ষেত্রে অষ্টমপতি, সেই ক্ষেত্রে এর কুপ্রভাব কিন্তু মেয়েটির উপরে পড়বে। ফলে ছেলেটিকে বিয়ে করার ফলে মেয়েটির যতগুলি সন্তান সহায়ক ভাব, সবকটি ভাবই কিন্তু পীড়িত হলো। এবার আমরা আবার ছেলেটির জন্মছকটি বিচার করব। ছেলেটির জন্মছকে লগ্নে রয়েছে বৃহস্পতি, সে নিচস্থ হয়েছে। পঞ্চম ভাবের অধিপতি শুক্র, সে দ্বাদশ ভাবস্থ হয়েছে। পঞ্চম ভাবের অধিপতি শুক্র রাহু যুক্ত হয়েছে, ফলে পঞ্চম ভাবটি পীড়িত। এর সঙ্গে সঙ্গেই মেয়েটির জন্মছকের মঙ্গল ছেলেটির এই পঞ্চম ভাবটির উপরে প্রভাব বিস্তার করেছে, আর শুক্রের উপরে প্রভাব বিস্তার করে শুক্রের ডিস্টারবেন্স বাড়িয়ে তুলেছে। আবার এই শুক্র অর্থাৎ পঞ্চম ভাবাধিপতি, সে ছেলেটির জন্মছকে কিন্তু বকরি শনি দ্বারা যুক্ত, যে বকরি শনির সাথে সংযুক্ত হয়েছে কেতু, তার সঙ্গে মঙ্গলের কানেকশন হয় বা মেয়েটির জন্মছকে যে মঙ্গল রয়েছে তার প্রভাব কিন্তু এর উপরে পড়বে এবং তাতে কিছু ডিস্টারবেন্স হবে। আবার মেয়েটির জন্মছকে পঞ্চম ভাব, এটি হলো বৃষ ছেলেটির জন্মছকে, মেয়েটির জন্মছকে সেই বৃষের অধিপতি শুক্র কিন্তু সক্ষেত্রী, ফলে এই শুক্রের প্রভাব মেয়েটির ছকে যেটি রয়েছে তার দ্বারা ছেলেটির জন্মছকটি কিন্তু জন্মছকের পঞ্চম ভাবটি চার্জড হবে, অর্থাৎ এর বলবত্তা বৃদ্ধি পাবে।
এরপরে যদি আমরা আসি বৃহস্পতি, ছেলেটির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু নিচস্থ এবং লগ্নে অবস্থিত। এই বৃহস্পতির উপর মেয়েটির জন্মছকের পাপ গ্রহগুলির কিন্তু কোনো প্রভাব নেই, তাহলে এই বৃহস্পতি কিন্তু প্রভাবিত হচ্ছে না, নিজের যা প্রবলেম সেটি নিয়েই থাকছে। এরপরে হলো শুক্র, ছেলেটির জন্মছকে শুক্র যথেষ্ট পীড়িত, রাহুযুক্ত অগ্নি রাশিস্থ, কেতুর নক্ষত্রস্থ, রাহুর দ্বারা পীড়িত, বক্রী শনি দ্বারা দৃষ্ট ইত্যাদি কারণ শুক্রের উপরে কুপ্রভাবগুলি রয়েছে। কিন্তু যেইমাত্র মেয়েটির জন্মছকে ছেলেটির লগ্ন সাপেক্ষে পঞ্চমে শুক্র অবস্থিত, এই কারণে শুক্রের দ্বারা ছেলেটির শুক্রের কিন্তু ব্যাড এফেক্ট কিছুটা হ্রাস পাবে এবং এদের যৌন মিলন সেটি কিন্তু প্রীতিকর হবে। এরপরে যদি আমরা আসি মার্স বা মঙ্গলে, ছেলেটির জন্মছকে মঙ্গল বক্রী এবং সক্ষেত্রী, রাহু দ্বারা পীড়িত। এই মঙ্গল মেয়েটির জন্মছকে এক্ষেত্রে রবি অবস্থিত এই একই ঘরে এবং রাহু অবস্থিত, ফলে রাহুর যে কুপ্রভাব, রাহুর যে দৃষ্টি এই মঙ্গলের উপর পড়েছিল, ছেলেটির জন্মছকে মঙ্গল বক্রী মঙ্গলের উপর যে রাহুর দৃষ্টি পড়েছিল মেয়েটিকে বিয়ে করায়, সেই প্রভাব কিন্তু আরও বৃদ্ধি পেল। সুতরাং মঙ্গলের পীড়িত হওয়া ব্যাপারটি কিন্তু বৃদ্ধি পেল। এরপরে আমরা আসি সপ্তম ভাবে। সপ্তম ভাব হলো অন্তর্জননাঙ্গ, অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরিনারি ট্র্যাক বা মূত্র জনন নালী, যেটিকে আমরা বলি ভাস ডিফারেন্স, সেটি শরীরের মধ্যে অর্থাৎ দেহের মূল, দেহের অন্তর্বর্তী যে জনন সহায়ক অঙ্গ সেটি ইন্ডিকেট করবে সপ্তম ভাব। এই ক্ষেত্রে সপ্তম ভাবের অধিপতি সে হলো চন্দ্র, শত্রু ক্ষেত্রস্থ, রাহু নক্ষত্রস্থিত। তবে এই মেয়েটির সাথে যেইমাত্র ছেলেটির বিয়ে হলো, চন্দ্রর কিন্তু বৃহস্পতির প্রভাব পেল, বৃহস্পতির প্রভাবের সঙ্গে সঙ্গে চন্দ্র পেল কেতুরও প্রভাব। এর ফলে জাতকের মকর লগ্ন এর সাপেক্ষে বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি, এর যে কুপ্রভাব এবং কেতুর যে কমপ্লিকেশন দুটোই কিন্তু বৃদ্ধি পেল, অর্থাৎ ছেলেটিও কিন্তু, ছেলেটির যে জনন সহায়ক ব্যাপার তাও আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বাধাপ্রাপ্ত হচ্ছে। এরপরে আমরা দেখব অষ্টম ভাব। অষ্টম ভাব হলো পুরুষদের ক্ষেত্রে মূল জনন অঙ্গ শুক্রাশয় এবং শিশ্ন, বা যাকে আমরা লিঙ্গ বলে থাকি, এটি ইন্ডিকেট করবে অষ্টম ভাব এবং বৃশ্চিক রাশি। এক্ষেত্রে বৃশ্চিক রাশিতে বক্রী বুধ বসে আছে এবং অষ্টমপতি সে তার নিচস্থ ক্ষেত্রে অবস্থান করেছে, ফলে অষ্টম ভাবটি কিন্তু এই ক্ষেত্রে বেশ পীড়িত। এই অষ্টম ভাবে রবির যে পীড়া এটি এক্ষেত্রে কিছুটা হ্রাস পাবে, কারণ হলো এই মেয়েটির জন্মছকে এই রবি কিন্তু উচ্চস্থ, তবে যতটা হ্রাস পাবে ততটাই কিন্তু আবার জটিলতাও রয়েছে। কারণ এই ক্ষেত্রে কেতু অবস্থিত তুলাতে রবি যে নিচস্থ হয়ে রয়েছে তার মধ্যে কমপ্লিকেশন, বক্রতা, ডিস্টারবেন্স, শিথিল্য এগুলিকে বাড়িয়ে তুলবে এই কেতু। আবার তার উপরে রাহুর দৃষ্টি সেটি কিন্তু অতৃপ্তির পরিমাণ বাড়াবে। বক্রী আরও একটি গ্রহের দৃষ্টি, বক্রী মঙ্গলের দৃষ্টি, সেটিও কিন্তু জটিলতা বৃদ্ধি করবে, ফলে এটিও যে কিছুমাত্র পজিটিভ হলো তা কিন্তু আমরা বলতে পারছি না। ফলে এই যে হাজবেন্ড ওয়াইফের মিলন ঘটল, এর ফলে এদের সন্তান সহায়ক ভাবগুলির মধ্যে একটিও কিন্তু পজিটিভ হলো না। এই ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশন ভালো থাকা সত্ত্বেও
এদের কিন্তু সন্তান লাভ করা যথেষ্ট কঠিন। এইভাবেই আমরা মূলত বিবাহের পূর্বে সন্তান লাভের সংক্রান্ত বিচার করব, বা বিবাহের পরেও যদি সন্তানের ক্ষেত্রে কমপ্লিকেশন আসে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব কিভাবে এই কমপ্লিকেশনকে কাটানো যেতে পারে। এর প্রতিকার স্বরূপ প্রথমেই আমরা যে কাজটি করব, মেয়েটির ক্ষেত্রে প্রথমে আমরা লগ্নপতি, সে যেহেতু বৃহস্পতি যুক্ত হয়ে অষ্টমে অবস্থান করেছে, তাই আমরা এক্ষেত্রে লগ্ন এবং বৃহস্পতিকে কম্বাইন করে একটি পিত মুক্ত অর্থাৎ হলুদ বর্ণের মুক্ত প্রথমেই আমরা এদেরকে মেয়েটিকে প্রেসক্রাইব করব। এরপরে পঞ্চম ভাবাধিপতি মঙ্গল সে পীড়িত হয়েছে, তাই পঞ্চম ভাবাধিপতি মঙ্গলকে স্ট্রং করব অর্থাৎ একটি ভালো কোয়ালিটির রক্ত প্রবাল ধারণ করতে বলব। ছেলেটির ক্ষেত্রে মূল ডিস্টার্ব ক্রিয়েটিং গ্রহ বা ভাব হলো এই ক্ষেত্রে বৃহস্পতি, রবি এরা এবং শুক্র, এছাড়াও লগ্নপতি শনি বক্রী হয়ে কেতু যুক্ত হয়ে অবস্থান করেছে, তাই এই ক্ষেত্রে শনি এবং শুক্র কম্বাইন করে আমরা একটি স্টোন প্রেসক্রাইব করব, সেটি হলো ব্লুইশ জারকন। এর সঙ্গে রবিকেও আমাদের এই জন্মকালীন সময় পর্যন্ত সাপোর্ট দিতে হবে, এর জন্য অল্প সময়ের জন্য আমরা স্টোন প্রেসক্রাইব না করে বিল্ল মূল প্রেসক্রাইব করতে পারি। তার সঙ্গে বৃহস্পতির জন্য আমরা প্রেসক্রাইব করব টোপাজ বা পিত পোখরাজ, এর ফলে এদের সন্তান ধারণের ক্ষেত্রে কিছু সমস্যার হ্রাস পেতে পারে। আশা করি আমাদের এই যে ক্লাস বা জ্যোতিষ আলোচনা তাতে আপনাদের কিছু উপকার হয়, এই আশা রেখে আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।